নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আগামী 11ই ডিসেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকশাল রঘুনাথপুর ফুটবল মাঠে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মিঠাপুকুর ভাঙা মসজিদ সংলগ্ন এলাকায় একটি ক্লাবের পক্ষ থেকে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 165তম আবির্ভাব তিথি পালিত হল শারদা মায়ের। ঘরে বসেই মোবাইল নাম্বারের সাথে আধার যোগ করতে পারবেন গ্রাহকরা। ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হলো এক মহিলার স্বামীকে বলে অভিযোগ তুললেন মৃতা স্ত্রী। তিনকুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গুডশেড রোডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলে আসছে বিস্তারিত খবরে। আগামী 11ই ডিসেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকশার রঘুনাথপুরে ফুটবল মাঠে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। ওই দিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী 11ই ডিসেম্বর পশ্চিম বর্ধমানে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁকশার রঘুনাথপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। শুক্রবার প্রশাসনিক বৈঠক এবং জনসভাকে সামনে রেখেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর আসার জন্য বানানো হচ্ছে কৃত্রিম হেলিপ্যাড, নজরদারির জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, অন্যান্য বার শহরে প্রশাসনিক সভা হলেও এবার গ্রাম্য এলাকায় প্রশাসনিক সভা করার কথা ভাবা হচ্ছে, কারণ মা মাটি মানুষের সরকার সকলের জন্য। এখানে বেনিফিশিয়ারিজ যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী ডিস্ট্রিবিউশন করবেন, জনসভাও হবে। কারণ এই কাঁকশা এই জায়গায় মমতাজী সরকারের বহু পরিকল্পনা নিয়েছেন তাকে উন্নয়ন করবার, আরও বৃহত্তর উন্নয়ন, এগুলো নিয়েই তিনি আসবেন লোকের কাছে তার বক্তব্য তিনি রাখবেন। এইখানটা কেন হচ্ছে? এখানটা তো আপনারা জানেন, এখানটা তো মমতাজী বড় মিটিং এর আগেও আশেপাশে করেছেন। প্রপার কাঁকশাতে রঘুনাথপুরে তিনি জনসভাটা ডেকেছেন, এটা বর্ধমান জেলার মাঝখানেও হচ্ছে, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে। তাছাড়া এই কাঁকশাকে ঘুরে এই এলাকার সব অনেক আদিবাসী আছেন, গরিব মানুষ আছেন। মমতাদি তো এই গরিব আদিবাসী কি সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য বহু প্রকল্প তিনি ঘোষণা করেছেন, তো স্বাভাবতই সেই প্রকল্পগুলোকে জানা এবং এদের জন্য ওনার অনেক কিছু ভাবনা আছে। নতুন কিছু ঘোষণা করছে? নতুন কিছু সেটা তিনি বলবেন, আমি তো নতুন কিছু, তবে মমতাদি তো গরিবেরই, মমতাদি মামাটি মানুষের। কোন 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 এলাকা নিয়ে সভাটা হবে? এই তো আমাদের এখানে তো সারা জেলাব্যাপী আছে পশ্চিম বর্ধমানে, আমরা পূর্ব বর্ধমান থেকেও আসবো, তবে এই এলাকা আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই জন্য আমরা আদিবাসীরাও দেখবেন সেই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত। কত 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 সমাগম আশা করছেন? যেটা সেটা কী করে কথা, আমরা তো 1 লক্ষ মানুষের সমাগমের কথা বলছি। মূলত ওই এলাকা আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে বহু গরিব মানুষের বসবাস, তাই তাদের কাছে উন্নয়নের ধারা ও প্রকল্প পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংসদ সুনীল মণ্ডল জানান, ওই দিন জনসভার মঞ্চ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলেই আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব। প্রোগ্রামটা আমাদের যে প্রশাসনিক বৈঠক যেটা হয় বর্ধমান জেলায়, প্রশাসনিক বৈঠক যেটা শহরে হতো, সেই শহরের আমরা প্রশাসনিক বৈঠকে আমরা গ্রামে একবারে হজপাড়া গ্রাম, যেখানে আমাদের গরিব মানুষের বাস, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাই হচ্ছে একবারে সাধারণ মানুষের সঙ্গে আমাদের মেলামেশা করতে হবে। আমরা মুখ্যমন্ত্রী যদি এখানে আসেন, সাধারণ মানুষের সঙ্গে তার দরবার হবে এবং সাধারণ মানুষের তাদের চাহিদা এবং তাদের অভাব অনটন, তাদের যে জিনিসটা তারা স্বচক্ষে তিনি দেখবেন এবং উন্নয়নের প্রকল্পগুলো তিনি নিজের মুখে সাধারণ মানুষের কাছে উত্থাপিত করবেন। মানে রাজ্যে কি প্রথম হচ্ছে এইরকম? রাজ্যে আমাদের গোটা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং অনেক জেলাতেই হয়, কিন্তু একেবারে এই ধরনের অতপাড়া গ্রামে আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হয়েছে, কিন্তু আমাদের বর্ধমান জেলায় এটা প্রথম। আমাদের বর্ধমান জেলায় এই ধরনের জনসভা, আমাদের যেমন বর্ধমানে হয়েছে, দুর্গাপুর হয়েছে, আসানসোল হয়েছে, কিন্তু আমাদের এখনও একবারে গ্রাম স্তরে হয়নি, এটা একবারে গ্রাম স্তরে সাধারণ মানুষের কাছে আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, সেইটা আমাদের
যে দায় ছিল সেইটাই আমাদের সকল নেতৃত্ব মিলে মমতাদি নিজেও তিনি মনে করেছেন যে আমাকে একবার গ্রাম স্তরে গিয়েও আমাকে পৌঁছাতে হবে, যে একজন মুখ্যমন্ত্রী গ্রাম স্তরে গিয়েও যে জনসভা প্রশাসনিক সভা করতে পারে সেটা তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে। মানে কাকসা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমানের মিঠাপুকুর ভাঙা মসজিদ সংলগ্ন এলাকায় একটি ক্লাবের পক্ষ থেকে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমানের মিঠাপুকুর ভাঙা মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার উৎপল দা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডাক্তার অমিতাভ সাহা, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মূলত ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে এই ক্যাম্পের উদ্যোক্তা নজরুল সিটির সঙ্গে প্রত্যেক সদস্যকে আমি জামানা পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এই ক্যাম্পটি পরিচালনা করার জন্য। এখন এই মুহূর্তে সামগ্রিকভাবে আমাদের বর্তমান হসপিটালে ব্লাড ব্যাংকের, এটা আমাদের আমরা সবাই জানেন এটা একটা রিজিওনাল ব্লাড ব্যাংক, এই রিজিওনাল ব্লাড ব্যাংক থেকে আমাদের অনেকগুলো স্যাটেলাইট ব্লাড ব্যাংক আছে, সেই ব্লাড ব্যাংকে আমাদের ব্লাড সরবরাহ করতে হয়। শুধু যে আমাদের চাহিদাটা মেটালেই সমস্যার সমাধান হয়ে যায় তা নয়, অন্যান্য আরও 5-6 ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত। আমরা একটা ব্লাড থেকে আমরা 5টা পেশেন্টকে আমরা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। 165তম আবির্ভাব তিথি পালিত হলো সারদা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে। দিনভর চলে বিশেষ পূজোপাঠ, অসংখ্য ভক্ত ওই দিন সারদা মায়ের কাছে তাদের ভক্তি অর্পণ করেন। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানেও পালিত হল সারদা মায়ের 165তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে চলে বিশেষ পূজাপাঠ। আবির্ভাব দিবস উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। অগণিত ভক্ত এদিন সারদা মায়ের কাছে তাদের ভক্তি অর্পণ করেন। এদিন দিনভর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানের মাধ্যমে শ্রদ্ধার পাশাপাশি মায়ের জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন আয়োজকরা। এর পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা প্রকাশ পায়। আজকে শ্রী মায়ের 165তম আবির্ভাব তিথি, আবির্ভাব দিবস 8ই পৌষ, কিন্তু তিথি অনুযায়ী আজকে এটি অষ্টম মাসেই পড়ে যাচ্ছে, সেজন্য আগেই হয়ে যাচ্ছে। এখানে সেই উপলক্ষে বর্ধমানের শারদা আশ্রম, এটি একটি পুরনো আশ্রম, 65 বছরের পুরনো, শ্রী শ্রী ঠাকুরের যে পার্ষদ তিনি ঠাকুরের জীবনী লিখে খুব কষ্ট করে মায়ের জন্য কলকাতায় একটি বাড়ি করে দিয়েছিলেন, এখন যেটাকে আমরা শ্রী মায়ের বাড়ি বাগবাজারের বাড়ি বলে জানি, সেই মহারাজ
স্বামী সরদানন্দ মহারাজ, তার অন্যতম একজন শিষ্য স্বামী নিঃসঙ্গানন্দজী মহারাজ, তিনি এখানে তপস্যা করেছেন, শেষ জীবনটা তিনি এখানে ছিলেন এবং এইখানে তিনি এখানে তিনি মাকে নিজের হাতে প্রতিষ্ঠা করে গেছেন এবং এই প্রত্যেক বছর মায়ের তিথি পুজো এইভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে শিশু মায়ের বেশ এবং নোক নিত্য পূজিত হয়ে থাকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘরে বসে মোবাইল নম্বরের সাথে আধার যোগ করতে পারবেন গ্রাহকরা। নতুন নিয়ম লাগু হবে পয়লা জানুয়ারি থেকে। এর ফলে গ্রাহকদের হয়রানির লাঘব হবে বলে মনে করছেন আমজনতা। ফোনের মাধ্যমে মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করতে পারবেন গ্রাহকরা। আগামী পয়লা জানুয়ারি থেকেই চালু হবে এই পরিষেবা। স্বয়ংক্রিয় ভয়েস পরিষেবা ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে আধার সংযুক্তি করানো যাবে। প্রসঙ্গত, আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু ভারতের মতো বিপুল জনসংখ্যাপূর্ণ দেশে এই প্রক্রিয়া বিলম্ব ঘটাচ্ছে। কাজের চাপ সামলাতে পারছেন না মোবাইল সংস্থাগুলি, এমনকি অনেক জায়গায় বায়োমেট্রিক মেশিন কাজ করছে না বলে অভিযোগ করতে শুরু করেছে। অনেক ক্ষেত্রে বাধা সেজেছে দূরত্ব। সমস্যা সমাধানে বিকল্প পথ নিতে চলেছে মোবাইল সংস্থাগুলি। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট নম্বরে ফোন করতে হবে গ্রাহকদের। এরপর আধার সংক্রান্ত তথ্য দিতে হলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন তিনি, সেটা টাইপ করলেই সম্পূর্ণ হবে প্রক্রিয়া। এর ফলে গ্রাহকদের হয়রানি খানিকটা হলেও লাঘব হবে বলে মনে করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হলো এক মহিলা স্বামীকে বলে অভিযোগ তুললেন মৃতার স্ত্রী। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার কলডাঙ্গা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ডাইনি অপবাদ দিয়ে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার কলডাঙ্গা গ্রামে। মৃত ব্যক্তির নাম শিবু মোমো। মৃতা স্ত্রী অভিযোগ তোলেন গ্রামবাসীরা তাদের ডাইনি অপবাদ দেন এবং এর জন্য গ্রামের মোড়ল বিধান দেন। গ্রামবাসীদের আক্রোশের মুখে পড়া দম্পতি বিধান মেনে নিলেও শেষ রক্ষা হয়নি। মৃত ব্যক্তি স্ত্রী অভিযোগ তোলেন তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কদিন আগে ঝামেলা হয়েছিল আমাদেরকে, আমার স্বামীতে মাথা খারাপ হচ্ছিল, নিয়ে ডাক্তার মাত্রা দেখিয়েছি, ওষুধ খাইছি, ওষুধ খেতে খেতে হচ্ছে, নিয়ে রোজাকে দেখালাম, নিয়ে বলছে ঠাকুরকে জল দিলে ভালো হয়, নিয়ে ওই ঠাকুরকে জল দিচ্ছিল আর ভাই দেওয়ার কলা বলছে পুরো ডান বটিস। তখন আমি বলেছি কি করে ডান হলাম, কাকে ছিল প্রমাণ তো চাই, এ তখন বিচার বসালাম। সে বিচারে আমার আগ্রসন হয়েছে, সেটা বলছে ওই সত্যিকারে ডান বটে, তার জন্য আগ্রসনটা মানে আগ্রসন হয়েছিল মানে ঘর হয়েছিল নিয়ে নিয়ে বললো সত্যিকারে ডান আছে ওই জন্য ভরটা নেই। তারপরে বললাম বর নামলে কি আমি ইয়ে মানুষকে খেয়ে নিলাম নাকি, আমার তো দেখাতে হবে। তখন পাড়ার লোকগুলো বললো পাঁচ টাকা দিয়ে রোজার কাছে। তখন দেখে এসে ঠাকুরকে পেয়েছে। তারপরে পাড়ার লোকে আমাকে খারাপ করে দিয়েছিল বলে ডাইনি অপবাদ কারে দিচ্ছিল, আপনাকে দিচ্ছিল আপনার হাজবেন্ডকে দিচ্ছিল? পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সমাজে যেখানে ডাইনি নামক কুপ্রথা বিলুপ্ত করতে রাজ্য সরকার সদা সচেষ্ট, সেখানে এই রূপ ঘটনা সত্যি বেদনাদায়ক। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। তিনকুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গুডসেট রোডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে অনুমান ঠান্ডা এবং অনাহারের কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমান তিনকুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গুডসেট রোডে।
এলাকাবাসী রাস্তার পাশে এক ভিখারির দেহ পড়ে থাকতে দেখে। এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হলে বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে অনুমান, ঠান্ডা এবং অনাহারে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, যদিও ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। শনিবার মৃতদেহটি ময়না তদন্ত করা হয়। বর্ধমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। আগামী 11 ডিসেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকশাল রঘুনাথপুর ফুটবল মাঠে প্রশাসনিক বৈঠক ও জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মিঠাপুকুর ভাঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় একটি ক্লাবের পক্ষ থেকে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 165তম আবির্ভাব তিথি পালিত হল শারদা মায়ের। ঘরে বসেই মোবাইল নাম্বারের সাথে আধার যোগ করতে পারবেন গ্রাহকরা। ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হল এক মহিলার স্বামীকে বলে অভিযোগ তুললেন মৃতা স্ত্রী। তিনকুনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গুডশেড রোডে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।